বন্ধুরা আমি ঘরকোনা প্রিয়াঙ্কা আমি আজকে আবার তোমাদের সাথে চলে এলাম একটা নতুন রেসিপি শেয়ার করতে আর এই রেসিপিটার মধ্যে কিন্তু একটা দারুণ মজার ব্যাপার আছে হ্যাঁ মজার ব্যাপারটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এবার বলি মজার ব্যাপারটা কেমন নামটা শোনো নামটা হলো রুই সর্ষের মাখামাখি বন্ধুরা তোমরা বলো তো রুই সর্ষের মাখামাখির মধ্যে কীরকম একটা প্রেম প্রেম একটা রোম্যান্টিক রোম্যান্টিক পাচ্ছ না একদম ঠিক তাই যখন গরম ভাতে রুই সর্ষের মাখামাখি দিয়ে খাবে মেখে শুকনো শুকনো শুনো করে দেখবে একটা মনের মধ্যে কিরম প্রেম প্রেম রোম্যান্টিক ব্যাপার চলে এসছে অবশ্যই কিন্তু সেটা জানতে গেলে এখানে বসে তো জানা সম্ভব নয় সেটা জানতে গেলে তোমাদের চলে যেতে হবে আমার রান্নাঘরে হ্যাঁ ঠিক রান্নাঘরে গিয়ে আমরা দেখে নেব যে কিভাবে আমরা বানাচ্ছি রুই শর্ষের মাখামাখি আর যাওয়ার আগে বন্ধুরা তোমাদেরকে আমি সেই আবদারটা আবার করব। কি আবদার যে আমার চ্যানেলটি আমার রেসিপিগুলো আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবো এটা আমি তোমাদের কাছে আবদার করলাম ঠিক আছে চলো এবার আমরা রান্নাঘরে চলে যাই রুই সর্ষের মাখামাখি করতে যেটা করতে হবে সেটা কি কি লাগে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দেব দেখো তিন পিস রুই মাছ এখানে কেটে ধুয়ে রাখা রয়েছে আর রয়েছে সাথে ধনে পাতা কুচানো টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা এখানে রয়েছে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা পরিমাণ মতন হলুদ আমি রান্নাটা করব, তেলে কারণ আমি সরষের কাঁচা মাছটি কাঁচা রান্না হবে আর রয়েছে স্বাদ মত চিনি আর এখানে জল রাখা রয়েছে আমি মাছটা মাইক্রোওয়েভে করব। যেহেতু কাঁচা করছি এখানে তোমাদের যদি মাইক্রোওয়েভ না থাকে বন্ধুরা তাহলে তোমরা স্টিলের টিফিন বক্স করে মাছটা ম্যারিনেট করে কড়াইতে জল দিয়ে বসিয়ে টিফিন বক্সটা ওর মধ্যে বসিয়ে দেবে দিয়ে চাপা দিয়ে দেবে দিয়ে লো ফ্লেমে দিয়ে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট তারপর নামিয়ে নেবে গ্যাস অফ করে দেবে এবার দেখে নেব আমরা কিভাবে মাছটা রান্না করছি মাছটা প্রথমে নিলাম তার সাথে দিলাম এই বেটে রাখা সর্ষেটা এবার এই হলুদটা যোগ করলাম নুনটা যোগ করলাম এবার টমেটোটা যোগ করলাম টমেটোর সাথে কাঁচা লঙ্কা দিলাম তোমরা ভাবতে পারো যে একটু বেশি কাঁচা লঙ্কা মনে হচ্ছে না আসলে আমরা একটু ঝাল খাই তাই আমরা আমাদের পরিমাণ মতন দিলাম এবার ধনে পাতাটা যোগ করলাম এবার যেটা যোগ করব সেটা হচ্ছে কাঁচা তেল কাঁচা তেলটা তোমরা যেরকম পরিমাণে খাবে আমি খুব বেশি দেব না তার কারণ হচ্ছে তেল যতটা পরিমাণ কম খাওয়া যায় ততটাই ভালো আর এই কাঁচা মাছটা করার আরেকটা মজা আছে দাঁড়াও বলছি একটু দু চার দানা চিনি দিলাম হ্যাঁ মজাটা এবার মাখছি মজাটা হচ্ছে কাঁচা মাছটা খেলে কিন্তু তেলটা অনেকটা পরিমাণ কম লাগে কারণ মাছ ভেজে খেতে গেলে আমরা জানি কতটা তেল লাগে তারপর সেটা গ্রেভি বানাতে গেলে আরেকটু তেল লাগে কিন্তু এইটা কি হয় খুব কম তেলে রান্নাটা হয়ে যায় মেখে নিলাম মাখা হয়ে গেছে জল কিন্তু এটাতে পড়বে না মানে জাস্ট আমি হাতটা ধুয়ে একটুখানি জল অ্যাড করব। আমি হাতটা ধুয়ে নিয়েছি দেখো এইটুকুনি জল এইটুকুনি জল আমি জাস্ট অ্যাড করলাম দিয়ে এই ঢাকাটা দিয়ে চাপা দিয়ে দিলাম এবার আমি মাইক্রোওয়েভ দেবো এবার মাইক্রোওয়েভে দিয়ে এবার স্টার্ট স্টার্ট করে দিলাম দিয়ে পরে আমরা মাইক্রোওয়েভটা থেকে মাছটা বার করে নেব রুই সর্ষের মাখামাখি তৈরি এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ঘরকন্যা প্রিয়াঙ্কার চ্যানেল থেকে